বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে জাতিসংঘে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই তার নাগরিকদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশে তাদের সাময়িক অবস্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে কিছু সংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আমরা ভাষান্তরে স্থানান্তর করেছি। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। বাংলায় দেয়া দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে করোনার টিকা প্রাপ্তিতে বৈষম্য বাড়ছে বলে উল্লেখ করেন। এ সময় সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়, আমরা পুরোপুরি নিরাপদ থাকতে পারবো না। কোভিডের কারণে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল সরঞ্জামাদি ও সেবা, ইন্টারনেটের সুযোগ সুবিধার সহজলভ্যতা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগে জাতিসংঘকে অংশীদারিত্ব ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শিশু তহবিলের তথ্য অনুযায়ী করোনাকালে আংশিক বা পুরো বিদ্যালয় বন্ধের কারণে বিশ্বের প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন আয়ের দেশগুলোর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দূর শিক্ষণে অংশগ্রহণের সক্ষমতা ও প্রযুক্তি না থাকায় ভর্তি, সাক্ষরতার হার ইত্যাদি অর্জনগুলো হুমকির মুখে পড়েছে। করোনার কারণে প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নজিরবিহীন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছি। 75-এর 15ই আগস্ট পরিবারের সবাইকে হারানোর মর্মস্পর্শী চিত্র তুলে ধরে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশার কথা জানান। আমাদের পরিবার আত্মীয় স্বজন সহ 18 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে আমি উৎসর্গ করেছি, মানুষের জন্য কাজ করে যাব। Of the General Assembly, I wish to thank Patrick D. Costa, Mytv. Prime Minister of the People's Republic.